এবারে আমাদের থিমটা যেটা হচ্ছে সেই থিমটা হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি প্যারিসে ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ড কোনো কারণে আমাদের প্যান্ডেল হচ্ছে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক আমরা এখন আসি বনগাঁতে অ্যাকচুয়ালি বনগাঁতে বা ডিজনিল্যান্ড প্যান্ডেল হচ্ছে আমরা একটা ভিডিও দেখি ফেসবুকে 14 জুলাই সেই ভিডিও দেখে আমরা আজকে বনগাঁ এসেছি কম্পারিজন করতে শ্রীভূমি ডিজনিল্যান্ড ভার্সেস বনগাঁ ডিজনিল্যান্ড তো আমরা ভিডিওটা দেখি যে এগিয়ে চলো সংঘ বনগাঁর 3 নম্বর টালিখোলা রোডে তো হচ্ছে আর কি প্যান্ডেলটা এই কারণে আমরা এসছি আর কি আমি আর প্রিয়তোষ দা বাট ঘটনাটা পুরোটাই ফেক ছিল গাইজ দেখো কী অবস্থা ছোট্ট মতো একটা প্যান্ডেল তাহলে তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি আমি আহ দেখতে পাচ্ছ ওখানে ট্র্যাকের ভিড় যাওয়া যাবে না এই হলো অবস্থা মানে লোকে ভুলভাল ইনফরমেশন দিয়ে টাকা কামাচ্ছে ঠিক আছে আর যাদের জন্য সাফার করতে হচ্ছে আমাদের তো আমরা বেকার বেকার এত দূর থেকে এসেছি টাকা পয়সা খরচ করে বাট এসে দেখছি কোনো কিছুই না ছোট্ট মতো একটা ঘর সেটা আর কি ওখানে হচ্ছে যেটা তোমাদের দেখালাম এটা হয়েছিল হচ্ছে আগেরবার ঠিক আছে আমি নিজেও আমি ওকে আসার সময় বলছিলাম যে আগেরবার আমার একটা হচ্ছিল প্যান্ডেল ঠিক আছে কিন্তু আমরা শিওর ছিলাম যে নিউজে দেখেছি হয়তো ঠিক হচ্ছে 14 জুলাই জাস্ট এক সপ্তাহ আগে তো এইভাবে আমাদের আসা আর কি এসেছিলাম এসে দেখি এখন ফ্লপ তো পুরো ফেক নিউজ গাইস ডিজনিল্যান্ড একমাত্র শ্রীভূমিতে হচ্ছে তোমরা ওখানে ভিজিট করো আমরাও করব গিয়ে তোমাদের রিভিউ দেবো এই চ্যানেলে ব্লগগুলো আসবে আর এখানে কিন্তু কারো ঘরে তোমরা কান দিও না বনগাঁতে কোনো ডিজনিল্যান্ড ফ্যান্ড কিচ্ছু হচ্ছে না ঠিক আছে তো আর কি গাইজ পুরো ফেক ছিল ফেক ঘটনা এরকম ঘটতেই থাকে কিছু করার নেই আর যারা আর তোমাদের ভিডিও ফুটেজটা আমি দেখিয়ে দিচ্ছি আমার কথা তোমরা অবিশ্বাস করতে পারো দেখে নাও তো বন্ধুরা পেজটার নাম হলো সময়ের মুখ দেখতে পাচ্ছ ভিডিওসে গেলাম কালকে ভিডিও সারা দেখতে পাচ্ছ পুরো নিয়মিত কন্টেন্ট দেয় তো জাস্ট একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে 20 জুলাই 19 জুলাই 14 জুলাই ভিডিওটা সারা 15 জুলাই 14 জুলাই প্যারিসে ডিজনিল্যান্ড এবার বনগাঁ এটাতে ক্লিক করলাম যেটাতে 34,000 ভিউজও চলে এসছে দেখো গাইস বনগাঁর মানুষের সাধারণ এনার বক্তৃতা দেখো ডিজনিল্যান্ড কোনো কারণে আমাদের প্যান্ডেল হচ্ছে অভিনব ঠাকুর অভিনব প্যান্ডেল হবে এবার আমাদের যে ঐতিহ্যবাহী বাউল এবারও আমাদের হবে সারা বছর বনগাঁর মানুষ তাকিয়ে থাকে এগিয়ে চলো সঙ্গের পুজোর জন্যে বনগাঁরে মানুষের আবেগের পুজো এগিয়ে চলো সঙ্গের পুজো তাই প্রত্যেক বছরের মতো এ পুজো বনগাঁর মানুষের পুজো বনগাঁর মানুষের সাধারণ মানুষের পুজো সবাইকে নিয়ে আমরা যে সাধুৎসব পালন করি তারই আজকে ছুটি পুজো মধ্যে আমাদের দুর্গাপুজোর সূচনা হলো প্রত্যেক বছর এগিয়ে চলো সঙ্গ সারা বছর মানুষের পাশে কারণ মানুষের কাছে থাকে বিভিন্ন রক্তদান রবিবারে রক্তদান শিবির আছে বিশেষ উপহার দিতে বাকি রয়েছে এখনো বেশ কয়েক মাস মানে এই পেজ তার আগে বেশ এই পেজটা হলো ফ্রড পেজ এরা উল্টো পাল্টা খবর দেয় এই উল্টো পাল্টা খবর দিয়ে ভিউজ কামাচ্ছে এরা দেখতে পাচ্ছ আর সময়ের মুখ অনেকে হবে নিউজ চ্যানেল এরা কিন্তু কোনো নিউজ চ্যানেল না এগুলো তো স্টেম নিয়ে এরা এডিটিং করে করা পুরো ফেক ভিডিও বানাচ্ছে তার জন্য আমাদের সাফার করতে হলো তো গাইজ দেখলে এই হলো অবস্থা তো তোমরা চ্যানেলটাকে রিপোর্ট মারো ভুলভাল ইনফরমেশন দেওয়ার জন্য ঠিক আছে রিপোর্ট মারো যাতে এরা পরবর্তীতে ভুলভাল ইনফরমেশন দেওয়ার সাহস না পায় তো আর কি গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও